আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই সপরিবারে ভালো আছেন। আজকের এই ভিডিওটা আপনি পুরোপুরি কন্টিনিউ করলে আপনার ভবিষ্যৎটা বদলে যেতে পারে। আপনি যেখানে মাসে 10 টাকা ইনকাম করতে পারতেছেন না, মাসে ওইখানে আপনি 15 থেকে 20 হাজার 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং এটা প্রাথমিক অবস্থায় পারবেন। পরবর্তীতে এক্সপিরিয়েন্স বাড়লে, অভিজ্ঞতা বাড়লে আপনি 1-1.5 লাখ টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। আমার গত মাসের, আজকে যে ভিডিওটা আমি করতেছি, গত মাসের আমার এখান থেকে ইনকাম ছিল প্রায় 1.5 লাখের উপরে। ওকে, তো আপনি সেই হিসেবেই এইভাবে কাজ করবেন এবং এইখানে কাজ কীভাবে করতে হয় আজকে আমি সেই বিষয়টা দেখাবো। জাস্ট 2টা কাজ করতে হবে, 1 দেখতে হবে, 2 দেখে বুঝতে হবে। দেখবেন এবং বুঝবেন, ওই হিসেবে আপনি টাকা পাবেন। তো পুরো ভিডিওটা আজকে আমরা শুরু করব, ফোন স্ক্রিনেই দেখাবো, মোবাইল স্ক্রিনেই দেখাবো। আজকে এই সাইটটা থেকে আমি উইথড্র, এই সাইটটাতে ডিপোজিট কোনো সিস্টেম দেখাবো না। এবং আজকে যেই সাইটটা আমি দেখাচ্ছি না, এই সাইটটা আরও গত 10 বছর আগে ছিল এবং আগামী 10-15 বছর আরও থাকবে। এই সাইটটা একবারে লাইফ টাইম থাকার জন্য একটা সাইট। এই সাইট কোনো ইনভেস্টিং সাইট না, যে 2-4 দিন পরপর চলে যাবে এমন কোনো সাইট এটা না। এটা একটা ভালো একটা সাইট, অনেকেই অলিম্প ট্রেডের কথা শুনেছেন। আজকে আমরা সেই বিষয় নিয়ে আগাবো এবং পুরো বিষয়টা দেখাবো, জাস্ট 2টা কাজ করে আপনি কীভাবে প্রফিট করতে পারেন। আজকে আপনাদের সামনে আমি প্রায় $300 প্রফিট করে দেখাবো এবং সেটা আপনি নিজেও পারবেন চাইলে। জাস্ট 2টা কাজ, দেখতে হবে, বুঝতে হবে, এবং এই 2টা কাজই আপনাকে ট্রেডিংয়ে সবথেকে বেশি সহায়তা করবে। পুরো ভিডিও কন্টিনিউ না করলে আজকে দেখার দরকার নাই। তো চলুন আমরা পুরো ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের কাজের সাইটটাতে চলে আসছি। এখানে আপনি অ্যাকাউন্ট কীভাবে করবেন, এখানে অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, অ্যাকাউন্ট ভেরিফাই কীভাবে করবেন, অ্যান্ড অ্যাকাউন্টটা নিয়ে আপনি কীভাবে কাজ করতে পারবেন সেই বিষয়টা পুরো ভিডিওটাতে থাকবে। তো ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখেন। আর এই ভিডিওটা আপনার লাইফকে, হ্যাঁ, চেঞ্জ করে দিতে পারে, লাইফকে আপনার পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। কারণ এটা 1-2 দিনের সাইট না, আমি আগেই বলেছি এটা 1-2 দিনের সাইট না, 10 বছর আগেও ছিল, 10 বছর পরেও থাকবে এবং আরও আল্লাহ দিলে আরও 15-20 বছরও থাকবে। তো আপনি সাইটটা একটু মনোযোগ দিয়ে দেখেন আমি কীভাবে কাজ করতেছি। এখানে আমাদের অ্যাকাউন্ট করার সাথে সাথে 10,000 ডেমো ব্যালেন্স দিয়ে দিয়েছে। আমাদের মেইন অ্যাকাউন্ট রয়েছে, আমাদের মেইন অ্যাকাউন্টের মধ্যে 5 লাখ টাকা আমি ডিপোজিট করেছি এবং 5 লাখ টাকা দিয়ে আমি প্রতিনিয়ত ট্রেড করতেছি। আপনি হয়তো বা সেটা আমার আগের ভিডিওটাতে দেখছেন। ওকে, আর যদি না দেখে থাকেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওটা দেখে নেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের $10,000 ডেমো ব্যালেন্স আছে, $10,000 ডেমো ব্যালেন্স। ওকে, তো এই ডেমো ব্যালেন্সকে আমরা কাজে লাগিয়ে আগে ফার্স্টে কাজ শিখব। কাজ শেখার জন্য 2টা কাজ করতে হবে এবং এখানে জেতার জন্য 2টা কাজ করতে হবে। আগে আপনি আগের অ্যানালাইসিসগুলো দেখবেন, এরকম ছোটো করবেন স্ক্রিনটাকে, স্ক্রিনটাকে ছোটো করে দেখবেন যে এটা কোন পর্যন্ত উঠেছে এবং কোন পর্যন্ত নামতেছে আসলে। ওকে, এবং বর্তমান পরিস্থিতিটা কি এটা একটু আমাদের দেখতে হবে। ওকে, তো এখানে আমরা ফার্স্টে দেখি, আমাদের দেখুন যে এই অ্যানালাইসিস করে আমাদের এটা কিন্তু খুব উপর পর্যন্ত গিয়েছে অ্যান্ড এখন বর্তমানে উপরের দিকে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু ডাউন পর্যন্ত, ভালো ডাউনে গিয়েছে, কিন্তু সবসময় কিন্তু এত ডাউনে যায় না, মাঝে মাঝে এই ডাউনে যায়, এত ডাউনে যায়। ওকে, তার মানে এখন যদি আমরা ডাউনের জন্য ট্রেড করি তাহলে এটা আমাদের লস হতে পারে। আর একটু উপরে গেলে আমরা, মানে এই পর্যন্ত আসলে, এই পর্যন্ত আসলে আমরা একটু ডাউনের জন্য ট্রেড করতে পারবো, কিন্তু এখন যেই পর্যায়ে আছে এটা হলো আমাদের একটা রিস্ক, মানে এখন রিস্ক আছে, এখন আপ দিলেও রিস্ক আছে, এখন ডাউন দিলেও রিস্ক আছে। কারণ আপ যদি দেই, আপ দেখেন এই পর্যন্ত কিন্তু খুবই কম উঠেছে, বেশিরভাগ সময় এই পর্যন্তই আটকে গেছে যেই পর্যন্ত এখন আছে। অ্যান্ড ডাউন যদি আমি ট্রেড করি, ডাউন করলে দেখতে পারতেছেন যে আমার কিন্তু এইখানে এই পর্যন্ত খুবই কম সময় নামছে, কিন্তু এই পর্যন্ত কিন্তু আমার অনেক সময় ডাউন ছিল। তো এই পর্যায়েটা আমাদের রিস্ক, একটু উপরে গেলে আমরা, মানে এই হাল এখান থেকে আর একটু উপরে গেলে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। আর এইখানে আপনি টাইম কতক্ষণের জন্য ট্রেড করতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিতে পারবেন, আর এইখানে আপনি কত ডলারের জন্য ট্রেড করতে চাচ্ছেন সেটাও দিতে পারবেন। আমি $2 ট্রেড করতে চাচ্ছি, তো আমি $2 দিয়ে দিলাম। তো দেখুন, আমরা $2 জন্য ট্রেড করছি, এখন ডাউন হওয়ার একটা ভালো পর্যায়ে রয়েছে, দেখতে পাচ্ছেন এখন ভালো একটা পর্যায়ে রয়েছে ডাউন হওয়ার। তো আমি ডাউন একটা ট্রেড দিয়ে দিলাম, খুব দ্রুত সময় একটা ডাউন ট্রেড দিয়ে দিয়েছি। এখন ডাউনে যাওয়ার খুবই, মানে এখন যদি ডাউনে যায় তাহলে আমি প্রফিট করবো এখান থেকে। এখন দেখুন আপে চলতেছে, আপে চলতেছে, এই ডাউনে যাবে, কারণ আগের অ্যানালাইসিসগুলো দেখেন যে ভালোই ডাউনে গেছে, এই পর্যন্ত ডাউন খুবই কম সংখ্যকবার ছিল, এই পর্যন্ত আপ ছিল কয়েকবার। তো আমাদের এখন ডাউনে যাওয়ার একবারে খুবই 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 বলতে পারেন যে ডাউনে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর এখান থেকে ডলার যত দেবেন সেটা দেখাবে, এবং $2 জন্য আপনি প্রফিট করবেন $1.64 যদি আপনি জিতেন এই ট্রেডটাতে। এবং এই ট্রেডটাতে জিতা অবশ্যই সম্ভব, আপনি অ্যানালাইসিস করেন, শুধু অ্যানালাইসিস করার মানে আপনি আগের ট্রেডগুলো দেখেন যে কোন পর্যন্ত গেছে বা কোন পর্যন্ত আটকাইছে, এই জিনিসগুলো দেখে আপনি অ্যানালাইসিস করেন। তো
তো এখন দেখতেছেন যে এটা কিন্তু আমাদের লস হওয়ার সম্ভাবনা আছে, কারণ ওই পর্যন্ত গিয়ে আটকে আছে, আর 1-2 10 সেকেন্ডের মতো নাই। তো হালকা একটু নিচের দিকে গেলে কিন্তু আমরা এখান থেকে ফলাফল জিততে পারি। তো কিন্তু হ্যাঁ, আমি হেরে গেছি ভাই, আমি হেরে গেছি, আমার $2 হেরে গেলাম। ওকে, তো এখন দেখতেছেন এখানে আটকে আছে, মানে অ্যানালাইসিস আসলে আমাদের একটু ভুল হয়েছে, যেই কারণে এখানে আটকে আছে এখন। ওকে, তো আমরা আমাদের এখন দেখুন ডাউনে গেছে, আমরা আরেকটু ডাউনে গেলে আমরা আপের জন্য ট্রেড করব, আর এখান থেকে এই পর্যন্ত এইটা থেকে একটু আপে গেলে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ওকে, মানে আপ থাকা অবস্থায় আমরা ডাউনের জন্য ট্রেড করবো, এবং ডাউন থাকা অবস্থায় আমি আপের জন্য ট্রেড করবো, অবশ্যই অ্যানালাইসিস বুঝে। তো এই পর্যন্ত এখন একটা আপ হওয়ার সম্ভাবনা আছে, আর একটু নিচে গেলে আমি আপের সম্ভাবনাটা দিচ্ছি, আর একটু নিচে গেলে আমরা আপের দিব। এই পর্যন্ত কিন্তু খুব কম বার আটকে ছিল, দেখেন যে এই এই দাগ পর্যন্ত, এখন যে এই দাগে আটকে আছে এই দাগ পর্যন্ত কিন্তু খুব কম সংখ্যক বার আটকে ছিল। তো এখন আমি একটা ট্রেড করতে পারি, অবশ্যই আমি একটা আপের জন্য ট্রেড করে দেবো এখনই, আপের জন্য এই দাগ থেকে ট্রেড হয়েছে $2-এর জন্য। এখানে জিততে পারলে আমাদের প্রফিটটাও আসবে $1.64। ওকে, আমাদের এখন আপের জন্য ট্রেড যেহেতু করেছে, এখান থেকে আমাদের প্রফিট করার সম্ভাবনা কিন্তু একটু বেশি আছে। আমি দেখুন যে ডাউনে চলতেছে, আপে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে এখান থেকে। ওকে, তো এখন একবারে ফুল নিচে চলে আসছে, আমরা আরেকটা ট্রেড করে দিলাম, এখান থেকে ইনশাল্লাহ আপে যাবে, অ্যান্ড এখান থেকে আপে যাওয়ার মানে খুবই খুবই একটা সম্ভাবনা আছে, আর এই পর্যায় থেকেও আপে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। মানে এই পর্যায়গুলো থেকে আপে যাওয়ার, মানে আমি তিনটা ট্রেড করছি একসাথে, দেখুন এখন কিন্তু আপে যাচ্ছে, আপে যাচ্ছে, আপে যাচ্ছে, আপেই আছে এখনও, এখনও এই নিচে দুইটা থেকে আপে আছে, কিন্তু একটা থেকে ডাউনে আছে। আমি একটু তাড়াহুড়া করে ফেলছি উপরেরটা, কিন্তু উপরেরটাও মেবি ডাউনে যাবে না, উপরেরটাও আপে চলে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আপে 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 যাবে, একটুর জন্য গেল না, একটুর জন্য আমাদের অ্যানালাইসিসটা ভুল হয়ে গেছে, কিন্তু নিচের দুইটা থেকে কিন্তু আমার প্রফিট আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, নিচের দুইটার জন্য আমার প্রফিট আসার সম্ভাবনা বেশি, অ্যান্ড এইটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে হয়েছে। আমি প্রথমে দুইটা হেরেছি, আপনি আগেই দেখেছেন, প্রথমে আমি দুইটা কিন্তু এখানে হেরেছি, বা আমি প্রথমে দুইটা লস করেছি, কিন্তু এই দুইটা আমি আর লস করব না, কারণ এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে লস করব না এই দুইটাতে, কারণ এই দুইটা অনেক বেশি ডাউনে ছিল যখন আমি আপের জন্য ট্রেড করেছি। যখন আপের জন্য ট্রেড করেছি দেখুন রেজাল্ট $1.64 আমি প্রফিট করছি, অ্যান্ড সেকেন্ডটার জন্য আমি আবার এখানে প্রফিট করব। ওকে, তো আমাদের ট্রেডিং অবশ্যই বুঝে শুনে করতে হবে এবং ধৈর্য সহকারে করতে হবে। দেখতে পাচ্ছেন প্রায় $10,000 মধ্যে আবার $999 উপরে নিয়ে আসছি, আমাদের বুঝে বুঝে মানে অ্যানালাইসিস করে করে ট্রেড করতে হবে। দেখুন এখন যেই দাগে আছে এই দাগে খুব কম সংখ্যকবার আসলে ডাউন হয়েছে, আরেকটা ডাউন হওয়ার সম্ভাবনা আছে, আরেকটা ডাউন হওয়ার সম্ভাবনা আছে, আমরা আরেকটা আপের জন্য ট্রেড করবো এখনই, এখনই আপের জন্য একটা ট্রেড করব। হ্যাঁ, এখন দেখবেন যে আমাদের এখানে প্রফিট আসতে পারে, এখন আমাদের এখান থেকে প্রফিট আসবে। ওকে, ইনশাল্লাহ আরেকটা ট্রেড করবো এখানে, আরেকটা ট্রেড করলাম এখানে, এই দুইটা থেকেই দেখবেন যে প্রফিট চলে আসবে এখানে। ওকে, তো আমরা এই পর্যায়ে থেকে একটা ট্রেড দিয়েছি, এর নিচে যতবার যাবে মানে এর নিচেই যদি যায় তাহলে আমরা প্রফিট করব, একবার শেষ পর্যন্ত এর নিচ পর্যন্ত থাকলাম, মানে 1 মিনিট যে আমাদের সময় আছে এই 1 মিনিট যদি ট্রেডিংটা এই নিচ পর্যন্ত থাকে তাহলে আমরা এখান থেকে প্রায় 82% প্রফিট করব। তো আপনি যত এই যে এখানে এখান থেকে সিলেক্ট করতে পারবেন, আপনি একটা জিনিস দেখা দিই, এখান থেকে আপনি কারেন্সি সিলেক্ট করতে পারবেন যেই কারেন্সিতে আপনি আসলে ট্রেড করবেন, এবং এক একটা কারেন্সি অনুযায়ী এক এক ধরনের রেট, যত বেশি আপনি আসলে প্রফিটেবল নেবেন, যত বেশি প্রফিটেবল নেবেন তত আপনার গ্রাফগুলো কঠিন হবে, আর যত কম প্রফিটেবল নেবেন আপনার গ্রাফগুলো তত আসলে একটু সহজ হবে। ওকে, তো এখন দেখেন যে ভালোই ডাউনে গেছে, আমি বলছিলাম যে একটা ট্রেড করা যেতে পারে, কারণ আমার এক্সপিরিয়েন্স বলতেছে যে ডাউন হবে। ওকে, এখন আবার আপ হচ্ছে, আপ হলেও আসলে ওইটার নিচেই থাকবে মনে হয়, হ্যাঁ থাকার কথা থাকবে, এটা নিচেই থাকবে, মানে আমি প্রফিট করে ফেলবো মেবি, করে ফেলছি মেবি, করে ফেলছি, হ্যাঁ আমার, আমি বললাম যে গ্রাফটা খুবই ক্রিটিক্যাল, তবু আমি এখান থেকে প্রফিট করতে পারবো এতটুকু আমি বুঝতেছিলাম। ওকে, তো দেখতে পারলেন যে আমার এখান থেকেও কিন্তু $4 উপরে প্রফিট ছিল, যেহেতু আমি $5 ট্রেড করছিলাম। আপনাকে আমি আরেকবার অ্যানালাইসিসটা বুঝাই দেই, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। দেখুন এই দাগটা এইখানে আপাতত আছে, এই দাগ অনুযায়ী আপনি আগের গ্রাফগুলোকে দেখবেন, যে গ্রাফগুলো ঘটে গেছে এই দাগে কিন্তু দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ সময়ই এটা কিন্তু এর উপরেও আপে গেছে, বা এর উপরেও কিন্তু এর নিচেও ডাউনে গেছে দেখতে পাচ্ছেন। কিন্তু এখন যে পর্যায়টা আছে এটা একটা রিস্ক জোন বলা যেতে পারে, কিন্তু এই পর্যন্ত যদি নেমে যায় তাহলে একটা আপের ট্রেড করা আমার জন্য অনেক ভালো হবে, কারণ এর নিচে কিন্তু
গ্রাফগুলোতে যতটুকু দেখা যাচ্ছে কিন্তু নামে নাই, আর এর উপরে যখন উঠে যাবে তখন আমাদের জন্য একটা ডাউন ট্রেড, মানে এই এই দাগ বরাবর যখন এটা এই পর্যন্ত উঠে যাবে তখন আমাদের জন্য একটা ডাউন ট্রেড করা কিন্তু আসলে লাভজনক হবে, কারণ এই এর উপরে কিন্তু আর উঠে নাই যতটুকু দেখা যাচ্ছে। কিন্তু এই জোনটা অনেক রিস্ক জোন, এর উপরেও গেছে এর নিচেও গেছে। এ দেখুন, এটা এখন যেই পয়েন্টটাতে আছে এর উপরেও কিন্তু অনেকবার গেছে, আবার এর নিচেও অনেকবার গেছে। তো এই সময়টাতে আমাদের ট্রেড করাটা ঠিক হবে না, আমরা ততক্ষণ একটু বসে থাকব। আমি আপনাদের স্ক্রিনে মানে বড় স্ক্রিনে সবসময় এই কারণেই দেখাতে চাই, এগুলো দেখতে আসলে সুবিধা হয়। দেখতে পারতেছেন যে কতটুকু বড় বড় দেখা যাচ্ছে, কতটুকু সুবিধা হচ্ছে। ফোন স্ক্রিনে এত বড় বড়ও দেখা যায় না, এত সুবিধাও হয় না। তো এখন আমি $10 দিয়েও কিন্তু ট্রেড করে দেখাই দিতে পারবো আপনাকে, কারণ আমি সবসময় পিসি স্ক্রিনে আসলে কাজগুলো করি, পিসি স্ক্রিনেই ট্রেডগুলো করি, এবং পিসিতে ট্রেড করাটাই অনেক বেশি মজাদার, মানে মজা লাগে। তো এই দেখুন, এই ট্রেডগুলো যাবে, যাওয়ার পর আমরা এই পর্যন্ত উঠলে আসলে একটা ডাউন ট্রেড কিন্তু করতে পারবো, আর এই নিচ পর্যন্ত গেলে এর উপর উঠলে আসলে আমরা এই পর্যন্ত নামলে একটা আমরা আপ ট্রেড কিন্তু করার জন্য অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু এখন বর্তমানে রিস্ক জোনে এটা চলতেছে, রিস্ক জোনে চাইলেও কিন্তু আমি একটা ট্রেড করে দেখাই দিতে পারবো, এবং $10 প্রফিট আসতেছে $8 মতো। তো দেখতে পারতেছেন এখন আমরা কিন্তু একটা ট্রেড করব না, আর একটু নিচে যাচ্ছে, ডাউনে যাচ্ছে। তো যাক ডাউনে যাক, ডাউনে গেলে সমস্যা না, ডাউনে গেলে আমরা আপ ট্রেড করবো, এবং আপে গেলে ডাউন ট্রেড করতে পারবো। আর আপনারা কিন্তু, আমি একসাথে দুইটা তিনটা ট্রেড করছি আপনি দেখতে পারতেছেন, ওইগুলো আপনারা করতে যায়েন না, আমি রিকোয়েস্ট করব নতুন হয়ে এগুলো করতে যায়েন না, আপনারা সব লস করবেন। অবশ্যই পুরাতন হবেন, বুঝবেন, এক্সপিরিয়েন্স হবে, তখন আপনারা নিজে থেকে এগুলো বুঝবেন এবং পারবেন। ওকে, তো এখন যে পর্যায়টাতে আর একটু নিচে গেলে আমরা একটা আপ ট্রেড করে দিব, কিন্তু এখন উপরে চলতেছে, বোঝা যাচ্ছে না, দাঁড়ান আমরা একটু বুঝে নেই যে এখন কি হতে পারে, একটু শান্ত হয়ে বুঝি যে কি হবে, এবং মাথা ঠান্ডা করে সবসময় ট্রেডিংগুলো আমাদের করতে হয়। তো এখন দেখেন যে পর্যায়ে আছে, এই পর্যায়ে বহুত রিস্ক ভাই, সেই কারণে ট্রেড করার আসলে সাহস পাচ্ছি না। দেখেন এই পর্যায়টা অনেক রিস্ক একটা পর্যায়, আবার একটু পরে দেখবেন ঠিকঠাক হয়ে যাবে গ্রাফটা। এবং আমি আপনাদের আরেকটা বিষয় বলি, আমি কিন্তু আজকে আপনাদের এখানে ডিপোজিট করা যায়, যে ডিপোজিট করা যায়, ডিপোজিট বিকাশেও করা যায়। তো ডিপোজিট কিন্তু আমি দেখাচ্ছি না, যে দেখুন বিকাশেও করা যায় ডিপোজিট। তো আমি ডিপোজিটও দেখাচ্ছি না আজকে, আজকে উইথড্রও দেখাচ্ছি না। আর মেইন ব্যালেন্সে ডিপোজিট করে আসলে ব্যালেন্স আনতে হয় যে আমাদের মেইন ব্যালেন্স জিরো। তো ডিপোজিট কীভাবে করতে হয় এই বিষয়গুলো আমরা পরবর্তী মানে আগামী দুই দিন পর একটা ভিডিও করব, ওই ভিডিওটাতে দেখাবো। ওই পর্যন্ত সবাই প্র্যাকটিস করেন, কারণ প্র্যাকটিসের উপর ভাই অন্য কিছু নাই, প্র্যাকটিস করেন। $10,000 দিছে আপনাকে, $10,000 নিয়ে প্র্যাকটিস করেন। আমি এত ভাই প্রফেশনাল হয়েও কিন্তু আমরা এখন $8 লসে চলতেছি। তো এখন আমি এটাকে কভার করে নিতে পারবো প্রায় আর দুই তিনটা ট্রেড করলে, কিন্তু একটু ভিডিও করার উদ্দেশ্যে খুব তাড়াহুড়া করে ফেলছি, যে কারণে একটু লস হয়ে গেছিলো। কিন্তু আমরা কিন্তু এটাকে এখনই করে নিতে পারবো, বা আমি আজকের এই ভিডিওটাতেই প্রফিট করে দেখাই দেবো এখানে। ওকে, এই ট্রেডটা কিন্তু $100 করছি, তো এটাতে প্রফিট চলে আসবে ইনশাল্লাহ, দেখবেন। ওকে, তো দেখা যাক কী হয়। আরেকটা $500 ট্রেড আপনাদের সামনে আমি করে দেখাচ্ছি এই ভিডিওটাতে। তো এই $100 যে প্রফিটটা, এটা বলছিলাম $100 থাকবে, দেখতে পারতেছেন এটাতে কিন্তু লস হয়নি আমাদের। আর একটা $500 ট্রেড করছে, এটাতেও লস হবে না, দেখবেন এটা থেকে প্রফিট থাকবে ইনশাল্লাহ। ওকে, তো আগের যে ট্রেড করছে ওইটা থেকে লস হয়নি আমাদের, আপনি দেখছেন আমি বলছিলাম যে ওইটা থেকে লস হবে না। এখন কিন্তু ট্রেডিংয়ের গ্রাফটা একটু ইজি হয়ে গেছে, দেখতে পারতেছেন এখন যেহেতু অনেক আপে আছে, এখন ডাউনের একটা সম্ভাবনা আছে। তো এখন যদি দুই চারটা ডাউনের ট্রেড করা যায় ভালো প্রফিট আসবে। ওকে, এই কারণে কিন্তু $500 একটা ডাউন ট্রেড করে ফেলছে অলরেডি। $500 ডাউন ট্রেড করার মানে এইটাই যে এখন প্রফিট আমাদের আসবে, এটা আমি বুঝতে পেরেছি। তো $500 ট্রেডটা দেখবেন যে এটা কিন্তু জিতে যাবে, $500 ট্রেডে আমাদের মোটামুটি $410 মতো প্রফিট থাকবে। অলরেডি $410 প্রায় $300 প্রফিট করছে আপনাদের সামনে আমি। ওকে, তা আমি বললাম যে এটা নিয়ে এক্সপিরিয়েন্স থাকলে অনেক বেশি সম্ভব, আর এক্সপিরিয়েন্স না থাকলে সম্ভব না ভাই। এখন অ্যাকাউন্ট খোলার বিষয়টাতে আমি একটু আসি। ফার্স্টে আমার ডিসক্রিপশনে যেই লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটাকে আপনি ক্লিক করে আপনি ক্রোমে চলে আসতে পারেন, কিংবা আপনি সেটাকে কপি করে নিয়ে ক্রোমে এসে এটাকে পেস্ট করতে পারেন। ওকে, তো পেস্ট করার পরে আপনি এটা সার্চ করবেন, সার্চ করলে আপনাকে সরাসরি এইরকম একটা পেজে নিয়ে যাবে। তো আমি আমার এই লিঙ্ক থেকে আপনাকে আসতে বললাম একটা কারণেই, কারণটা আপনি এই আমার লিঙ্ক থেকে যখনই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি একটা বোনাস পেয়ে যাবেন। আপনার ফার্স্ট ডিপোজিটে 30% আপনি বোনাস পাবেন, তারপরেও আপনি এখানে $10,000 ডেমো ব্যালেন্স পেয়ে যাবেন।
ওকে, আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে তো আপনি 10,000 ডেমো ব্যালেন্স দিয়ে আপনি কাজটা শিখতে পারবেন আমার এই রেফার লিঙ্কে জয়েন হলো। ওকে, তো এখন আপনার এখানে একটা ইমেল দিতে হবে, আপনার যে ইমেলটা আছে সেই ইমেলটা দিতে হবে। যেমন ধরেন যে আমি এখানে আমার একটা ইমেল দিয়ে নিচ্ছি, ওকে, দেন এখানে একটা ইমেল দিলাম অ্যান্ড এখানে একটা পাসওয়ার্ড দিব, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিলাম। আসলে লগ ইনের সময় আপনি যেইভাবে যা যা লাগে সেটাই এখানে দিতে হবে, রেজিস্টারের সময়ও একটা ইমেল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, দেন কারেন্সির জায়গায় USDTটা দিতে পারেন, এটা সব থেকে ভালো কারেন্সি হিসেবে এখানে গণ্য হয়। ওকে, দেন আপনাকে এই টিক দিতে হবে, এখানে টিক দেওয়ার পর সাইন আপে ক্লিক করতে হবে। তো আপনাকে এরকম একটা অপশনে নিয়ে আসবে, এরকম এই যে আপনাকে সরাসরি কিন্তু তাদের এই যে আপনাকে নিয়ে আসবে তাদের অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসবে, আপনাকে অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করাবে অ্যান্ড আপনি এখানে একটা কনফার্মেশন বলবে যে আপনার অ্যাকাউন্টটা কনফার্ম হয় না। আপনার অ্যাকাউন্টটা কনফার্ম করার জন্য যে কাজটা করতে হবে, যেই ইমেলটা আপনি দিয়েছেন সেই ইমেলের মধ্যে তারা কিন্তু একটা আসলে ইমেল পাঠাবে, আমি দেখাই দিচ্ছি সেটা। তো অ্যাকাউন্ট থেকে আপনাকে আসলে কনফার্ম করতে বলবে, এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অলিম্প ট্রেডে কিন্তু আমার এখানে কিন্তু গতকালকে কিন্তু আমি এখানে অ্যাকাউন্ট করেছি এবং তারা কিন্তু গতকালকে আমার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে দিয়েছে। ওকে, তো অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করার নিয়মটা আমি একটু দেখাই দিই। আপনাকে সরাসরি এরকম একটা ইমেল পাঠাবে, ইমেলের মধ্যে কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস আছে, এখান থেকে কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে আপনার ইমেলটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। ওকে, তো এই যে আমি অ্যাকাউন্ট করার সাথে সাথে এখানে ডেমো ব্যালেন্স পেয়ে গেছি প্রায় 10,000। ওকে, $10,000 আমি ডেমো ব্যালেন্স পেয়ে গেছি। আপনারা যে মনে করতেছেন পলক ভাই মেবি ডেমো ব্যালেন্স দিয়ে চালায় দিচ্ছে, না, আমার এখানে কিন্তু মোটামুটি 4.5 থেকে 5 লাখ টাকা ইনভেস্ট করা আছে। ওকে, 4.5 থেকে 5 লাখ টাকা এই ট্রেডিং সাইটে ইনভেস্ট করা আছে। আমি দিয়েছি আপ, আপ হলে আমার এখান থেকে কিন্তু প্রফিটটা উঠে যাবে। আমি এখন পর্যন্ত আমার যে ব্যালেন্স মানে আমি এখানে যে টাকাটা ইনভেস্ট করেছি ওইটা 10 পয়সাতেও হাত দেই নাই আমি, কারণ আমি এখান থেকে আসলে ট্রাই করতেছি বারবার, ট্রেডিংটা বারবার ট্রাই করতেছি। তো আমার মেইন ব্যালেন্সটা আমি একটু দেখাই, এটা একটু ক্রস করে দিই। মেইন ব্যালেন্স দেখতে পারবেন 5,000 USDT কিন্তু আমার মেইন ব্যালেন্স আমি অলরেডি ইনভেস্ট করে রাখছি। ওকে, 5,000 USDT, তার মানে আমার এখান থেকে কি পরিমাণ আসলে চিন্তা ভাবনা করে 5,000 আসলে আমার টাকা উঠাতে হবে চিন্তা করতে পারতেছেন আপনারা। তো 5,000 USDT আপনি যদি বাংলা টাকায় দেখতে চান প্রায় 4 থেকে 4.5 লাখ টাকার মতো আমার এখানে ইনভেস্ট করা আছে অলরেডি। ওকে, তো এই টাকাটা আমার উঠাতে হলে আমার সুন্দরভাবে ট্রেডিং করতে হবে, বুঝে শুনে ট্রেডিং করতে হবে। এই না যে ট্রেডিং আপনি পারেন না, জানেন না, আপনার ডেমো ব্যালেন্স আপনি ইউজ না করে এখানে ইনভেস্ট করে আপনি ট্রেডিং শুরু করে দিয়েছেন, ওইরকম না করে আপনি আপনার ডেমো ব্যালেন্সটাকে আগে ইউজ করেন, তার পরবর্তীতে আপনি ট্রেডিংয়ে হাত দেন, আপনার নিজের অ্যাকাউন্টে ডিপোজিট করে আপনি ট্রেডিংটা শুরু করতে পারেন। ওকে, যেভাবে দেখালাম এইভাবে চাইলে ট্রেডিং করে একটা ভবিষ্যৎ আপনি করতে পারেন। মাস্ট দুইটা জিনিস লাগবে অবশ্যই, পুরো ভিডিওটা আপনি হয়তো বা দেখেছেন, আর না দেখলে দেখে নেন আরেকবার বললাম, কারণ এই জিনিসটা আপনাকে অন্য কেউ শিখাবে না, আমি যেভাবে ধরে ধরে শিখাচ্ছি এভাবে কেউ শিখাবে না। এখানে অবশ্যই আপনি টাকা উত্তোলন করতে হলে বা প্রফিট করতে হলে অবশ্যই আপনার নিজের টাকার উপর ট্রেডিং করতে হবে, আপনাকে কোম্পানি যেই ডেমো ব্যালেন্স দিচ্ছে এগুলো দিয়ে ট্রেডিং করতে পারবেন না। এগুলো আমি বলতেছি আগেই শিখতে, 2 দিন শিখেন, 2 দিন পরে এখানে ডিপোজিট কীভাবে করতে হয়, মানে আজকে কয় তারিখ, আজকে মেবি 27 তারিখ, সরি আজকে 28 তারিখ, 30 তারিখ একটা ভিডিও করব, 30 তারিখে এই সময় এই ভিডিওটা দেখতে পারবেন, 30 তারিখ এই সময় ভিডিওটাতে কীভাবে এখানে ডিপোজিট করতে হয়, আমি কীভাবে ডিপোজিট করব, বিকাশের মাধ্যমে কীভাবে ডিপোজিট করব, বিকাশের মাধ্যমে কীভাবে উইথড্র দিব এবং আমি আমি যেই টাকা ডিপোজিট করব ওই টাকা থেকে আমি প্রফিট কীভাবে নিয়ে আসব এবং প্রফিট নিয়ে এসে কীভাবে আপনাকে সেই বিষয়টা আমি দেখাবো, পুরো বিষয়টা 30 তারিখের ভিডিওটাতে থাকবে। এবং 30 তারিখের ভিডিওটা যদি দেখতে চান জাস্ট একটা কমেন্ট করতে হবে যে আপনি দেখতে চাচ্ছেন, এবং আমি সবার কমেন্ট চাই, আপনাদের ইন্টারেস্টেড না থাকলে ভাই এত কষ্ট করে আমি ভিডিও করে লাভ নাই, অবশ্যই আপনাদের সবার কমেন্ট থাকতে হবে যে আপনারা দেখতে চান। অ্যান্ড অবশ্যই আরেকটা বিষয় আপনাদের থাকতে হবে যে আপনাদের এই চ্যানেলের ভিডিওটাতে লাইক দিতে হবে, তাহলে আমি 30 তারিখে ভিডিওটা নিয়ে আসবো আপনাদের সামনে। তো চলুন ভিডিওটা শেষ করা যাক, আসসালামু আলাইকুম সবাইকে।